আল্লাহ আমাকে শুধু বলার ক্ষমতা দিয়েছেন, পরবর্তী ক্ষমতা সময় আসলে প্রদর্শন করা হবে ইনশাআল্লাহ। আমি সরকারকে আবার বলছি, মাথা গরম করেন না, ঠান্ডা মাথায় আমার বক্তব্য শুনুন। আদর্শ লাগবে জবরদস্তি করে, আইন প্রয়োগ করে, গুলি বোমা দিয়ে শান্তি আনতে পারবেন না। আর জনগণকে বলতে চাই, পুলিশের সামনে গুলির সামনে বুক পেতে দিতে পারবেন? কত বুক পেতে দিবেন? রক্ত তাজা রক্তে রাজপথ রঙিন হয়ে যাবে, শান্তি পাবেন না। জ্বালাও পোড়াও করবেন, অগ্নি সংযোগ করবেন, সরকারি সম্পদ ধ্বংস করবেন, নিজের মাসুম বাচ্চাকে হত্যা করবেন, পুলিশকে পিটাবেন, র‍্যাবকে পিটাবেন, আর্মিকে পিটাবেন, তারপরে সরকারি দলের নেতা কর্মীদেরকে হাতের কাছে পেলে চামড়া তুলে লবণ দিবেন, হত্যা করে গাছের মধ্যে টাঙিয়ে রাখবেন, পাড়ায় পাড়ায় হানাহানি করবেন, মারামারি করবেন। কিন্তু মনে রাখবেন, আদর্শ ছাড়া, হেদায়া ছাড়া আপনাদের এই আন্দোলনের কোনো ফল হবে না, কোনো রেজাল্ট হবে না। আমি পরিষ্কার করে বলতে চাই, হ্যাঁ একটা পজিটিভ দিক, একটা ইতিবাচক দিক আমি লক্ষ্য করছি, মানুষ মরে যায় নাই, মানুষের ভেতরে পরিবর্তনের একটা আকাঙ্ক্ষা জন্ম নিয়েছে, মানুষের ভেতরে জান দেওয়ার একটা প্রবণতা সৃষ্টি হয়েছে, একটা রেনেসা, একটা বিপ্লব সৃষ্টি করার পরিবেশ সৃষ্টি হয়েছে। কিন্তু সেটা ব্যর্থ হবে যদি সঠিক আদর্শ না থাকে এবং সঠিক নেতৃত্ব না থাকে। বিশ্বের বহু বিপ্লব শেষ হয়ে গিয়েছে আল্লাহর সাহায্য না থাকার কারণে। 71 কি কম বিপ্লব হয়েছে? লক্ষ লক্ষ মানুষের জীবন গিয়েছে, কিন্তু সঠিক আদর্শ না থাকার কারণে। একবার চেষ্টা করা হয়েছিল সমাজতন্ত্র কায়েম করবে, একবার গণতন্ত্র কোনোটাই খাপ খায় না, পরে সংবিধানের মধ্যে লিখে দিয়েছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হবে গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, চারটা জিনিস দিয়ে জগা খিচুড়ি বানিয়ে সংবিধান রচনা করেছে। শান্তি হয়েছে? কেন? তোমরা না মুসলমান? তোমরা না আল্লাহ বিশ্বাস করো? তোমাদের সামনে সংবিধান থাকার পরেও তোমরা কেন মানালে? কাজেই জীবন দেবে, বাড়ি ঘরে আগুন দেবে, দলে দলে হত্যা করে মারা যাবে জনগণ, তোমরা মুক্তি পাবে না। মুক্তির গ্যারান্টি একমাত্র ইসলাম, দীনুল হক, যেটা আল্লাহর পক্ষ থেকে আমি বলছি তোমাদের সামনে। আসো, আমার কথা শোনো, আমার পিছনে দাঁড়াও, তোমরা বাঁচবে, তোমাদের বাঁচার আর কোনো পথ নাই, তোমরা বুলেটে মরে যাবে, কোনো বাঁচবে না। আমার বক্তব্য পরিষ্কার, আমি সরকারকে বলেছি, আমি জনগণকে বলেছি, রাজনৈতিক দলগুলিকে বলেছি, আমার বলার দায়িত্ব, আল্লাহ আমাকে শুধু বলার ক্ষমতা দিয়েছেন, পরবর্তী ক্ষমতা সময় আসলে প্রদর্শন করা হবে ইনশাআল্লাহ। এখন থেকে রাস্তায় তোমরা নামবে, আমরা ট্যাঙ্কের সঙ্গে মারামারি করব না, আমরা সরকারি সম্পত্তি ধ্বংস করব না, আমরা শান্তিপূর্ণভাবে শুধু এই কথাটা বলতে চাইব যে আল্লাহর দেওয়া আদর্শ চলে এসেছে, গ্রহণ করো, বাঁচবে, মাটি বাঁচবে, তোমার বংশ বাঁচবে, তোমার ভবিষ্যৎ বাঁচবে। আর যদি আমার প্রস্তাব গ্রহণ না করো, মারামারি খুনাখুনি করে ধ্বংস হওয়ার জন্য তৈরি থাকো।